আমি কবর ভেঙে নিচু করার কথা বলাতেই মানুষ যদি ক্ষিপ্ত হয়ে থাকে, আমি সিলেটে অন্তত ফেনসুগঞ্জে কোনো প্রোগ্রামে যাইনি। 2021 সালের 14 ফেব্রুয়ারি রোজ বুধবার রোজ রবিবার বিকাল 2টার সময় এই ঘটনা ঘটে। আমরা সিলেট শহর তাকওয়া মসজিদ থেকে দাওয়াত খাওয়ার জন্য বের হয়েছি প্রায় 30 কিলোমিটার দূরে। ফেনসুগঞ্জ থানার এক গ্রামে গিয়ে গাড়ি থেকে নেমে আমরা মসজিদে ঢুকলাম। রাস্তা থেকে 100 গজ ভিতরে হতে পারে, জোহরের সলাতের টাইম হয়ে গেল, জোহরের সলাত আদায় করলাম। সলাত শেষে আমাকে বলা হলো যে ব্যক্তি দাওয়াত দিয়েছে সে বাসায় খেতে যেতে হবে। মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসলাম, রাস্তায় এসে আমাকে আমি দাঁড়ালাম, তখন দেখি রাস্তা ফাঁকা, তেমন কেউ নেই। আমি বের হলেই সাধারণত আমার চতুর্দিকে মানুষ ভালোবাসার অনেকেই থাকে, সেদিন তারাও প্রয়োজন মনে করেনি, আমিও প্রয়োজন মনে করিনি। এই জন্য যে পরিস্থিতি একেবারেই নিরিবিলি ছিল, শান্তপূর্ণ ছিল, কোনো প্রকার মানুষের ভিড় ছিল না। আমার সাথে 2 জন বা 3 জন ছিল। মসজিদ থেকে বের হয়ে আসলাম, হুমায়ুন কাদের রিপন আমার সাথে এসে গাড়িতে বললে এই গাড়িতে উঠেন, তবে ওই গাড়ি সেটা ছিল না যে গাড়িতে আমরা সিলেট তাকওয়া মসজিদ থেকে ওখানে গেছি। আমরা বুঝলাম না, গাড়ি থেকে আমি উঠে বসতেই আমার আগে রিপন বসেছে, তারপরে আমি ডালার পাশে বসেছি। বসতে আমার জামার এই গলার ডান দিক ধরে 18 থেকে 20 বছরের একটা ছেলে জোর করে টান দিল। আমি বললাম ইন্না লিল্লাহ, ব্যাপারটা কি, ঘটনা কি? এরকম বলতে রিপন আমাকে ডান দিক থেকে বাম দিকে করে দিল। করতে না করতেই গাড়ির চতুর্দিকে ওই বাঁশ দিয়ে পিটাতে লাগলো, যেই বাঁশগুলি 4 ফুট 6 ফুট 8 ফুট হতে পারে, শোয়া মিলে কাঠ ফাড়া মিলে কাঠগুলিকে এদিক ওদিক করার জন্য যে বাঁশগুলি ব্যবহার করা হয়, পাশেই শোয়া মিল ছিল। গতি খুব বেগতি মনে হলো, ডান দিক থেকে ভেঙে মারতে মারতে বাম দিকে আসলো, কিন্তু বাম দিক থেকে খুব জোরেও মারছে, এরকম বুঝতে পারা যাচ্ছে না, খুব শক্তি করে মারছে, এটা আমি তাকে দেখতে পাচ্ছি। কিন্তু পাশে হচ্ছে দেওয়াল, যার কারণেও খুব ইচ্ছা করলেও জোরালোভাবে মারার চেষ্টা করতে পারছে না। গিলাস ভেঙে দিয়ে বারবার ওই বাঁশের গুতা দিয়ে আমার এই বাম কাঁধের এই পিঠের পিছ থেকে নিয়ে কোনোই পর্যন্ত মারছে। পরিস্থিতি দেখে আমি বলতে লাগলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তবে আমার মনে মনে আমি বলছিলাম, আমি বুঝলাম না তাকদিরে মরণ কি এভাবে লেখা রয়েছে, এটাই কি মরণের হিসাব নিকাশ এভাবে? তারপরে আমি দোয়া পড়ছি, তবে আপনারা ছবিতে যে অবস্থা দেখেছেন এ অবস্থা মারামারির অবস্থা নয়। কয়েক মিনিট চলল, আমি তার পূর্ণ সময়ের কথা বলতে পারবো না, আমি তাকে দেখতে পাচ্ছি। এরপরেই বারবার আমি তাকে বলছি তুমি গাড়ি স্টার্ট দাও, তুমি গাড়ি স্টার্ট দাও। আরে গাড়ি স্টার্ট দাও না কেন, তুমি আগাচ্ছ না কেন? আমি বলতে থাকলাম, ছেলেটার কথা শুনলো না। এরপরে আমার মনে হলো যে যে মারছে বাম দিক থেকে, মনে হয় তাদেরকে ঘেরে ধরছে পিছন থেকে, মনে হয় মসজিদ থেকে সব চলে এসেছে, আমি দৃশ্য দেখে অনুমান করছি, তাই তারা পিছনে চলে গেল। তখন এই ছেলেটা গাড়ি স্টার্ট দিয়ে 15 হাত আগিয়ে গিয়ে আবার থামিয়ে দিল। তখন আমি বলছি আরে গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন, এই 12 থেকে 15 হাত আগিয়ে গিয়ে গাড়ি থেমে আছে, এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখন থেকে ছবি ধরা হয়েছে। আমি এখনো বলছি যে তুমি গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন, সে আমার কথা শুনলো না, গাড়ি থেকে নেমে ওইদিকে চলে গেল। এখনো আমাদের পক্ষে না, ওদের লোক মারা পড়ছে সেই জন্য যাচ্ছে, আল্লাহই ভালো জানে পিছনে কি অবস্থা সেটা আমি বলতে পারবো না। আরেকটা লোক এসে গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিয়ে যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই বাড়িতে গিয়ে উঠলাম। আধা ঘন্টা 40 মিনিট পরে পরিস্থিতি খুব একটা আমার কাছে পছন্দ হলো না, তখন আমরা আবার গাড়িতে উঠে সিলেট শহরে চলে আসলাম। আল হারামাইন মেডিকেলে উঠে পরীক্ষা করা হলো, তাতে হাড়হাড্ডির কিছু আমরা বুঝতে পারলাম না। তখন থেকে নিয়ে ব্যথার ওষুধ খেলেও আমি এই বাম হাতটা কয়েকদিন যাবৎ কোনো কাজে লাগাতে পারিনি। যখন সলাতে দাঁড়াতাম তখন হাতটা নিচেই থাকতো, সলাতের মধ্যে বারবার আমার ইমাম মালিকের কথা মনে পড়ত। ইমাম মালিক
ঠিক মতো মুখে হাত বাঁধতে পারতেন না। অত্যাচারীরা মেরে তার হাতগুলিকে বিকলাঙ্গ করে দিয়েছে। তিনি গাধার পিঠে উঠে মুখে চুনকালি দেওয়া আছে, পৃথিবীর এত বড় মানুষ। তখন তিনি বলছিলেন, পৃথিবীর মানুষ তোমরা যারা চিনো তারা চিনো আমি ইমাম মালিক, যারা চিনো না তারা শুনে নাও আমি ইমাম মালিক। আমি যে ফতোয়া দিয়েছি সেই ফতোয়া থেকে আমাকে ফিরে আসতে হবে না। আমি বলিনি কবর ভেঙে দেওয়ার কথা, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আমি বলি না তুমি যুবকে কাজ করেছ, আমি অনুমান করছি পাঁচ সাতজন যুবক, তোমরা তোমাদের বয়স ২৪ ২৬ বছর হতে পারে, তোমরা এই কাজ করনি, তোমাদেরকে যে ব্যবহার করছে তারা এই কাজ করেছে। তোমরা কি বুঝো দিন ধর্মের কি করে, তোমাকে যারা ব্যবহার করে, তোমাদের বস যারা, তোমাদের পীর যারা, তারা তোমাদেরকে কিভাবে ব্যবহার করতে পারে? একজন মানুষকে এভাবে মারতে হবে? তারপর এই সমাজের আলেম শুধু তাই নয়, আল্লাহ আল্লাহর কসম, আমি নিজেকে জাতির জাতীয় সম্পদ মনে করি না, আমি কখনো বলিনি আমি জাতির জাতীয় সম্পদ। আমি বলেছি আমি কচুর পাতার পানি, চাপাই নবাবগঞ্জের কচুর পাতার পানি, যেই পাতা নড়লেই পানিটা টলমল টলমল কর কখন পড়ে যাবে। আমি নিজেকে কখনো আমার ভিত্তি হিসেবে জাতির কাছে পেশ করিনি। আমি বলেছি জাতির জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই মুখে কলমে মিটিয়ে। তুমি কি মনে করেছো আমার মতো একটা অসহায় সাধারণ মানুষ যিনি জাতির জাতীয় সম্পদ নয় তাকে তো তুমি যদি হত্যা করো? জামিয়া সালাফ এরকম লাখো হাজারো ছেলে জন্ম দিবে যারা এ দেশের মাটিতে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে দিয়ে। সেদিন তোমার কবর পাকা হয়ে উঁচু হয়ে থাকার কোনো পথ ঘাট থাকবে না, এটাই তুমি মনে করিও। তাই আমি জাতিকে বলে যাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, কোন সময় আপনারা জামিয়া সালাফিয়াকে সাধারণ কিছু ভাববেন না। জামিয়া সালাফিয়া হচ্ছে জাতির জাতীয় সম্পদ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ারাজাই, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুই প্রতিষ্ঠানে এখন প্রায় ৩৫০০ ছেলে মেয়ে পড়াশোনা করে, যাদের বেতন লাগে শিক্ষক শিক্ষিকা প্রায় ২০ লক্ষ। তাই জাতির কাছে আমি আরো বলছি, জামিয়া সালাফিয়া জাতীয় সম্পদ, সাথে সাথে মাসিক আলিতে সম্পত্রিকা হচ্ছে জাতীয় সম্পদ। আমি বেঁচে থাকি মরে যাই তাতে আসে যায় না, জাতিকে আমার জন্য কান্নাকাটি করতে হবে, আমি নয় একা, আমি দুনিয়া থেকে চলে গেলাম। এরকম আব্দুরাজ্জাক এরকম হাজারো তার চেয়ে শক্তিশালী সম্পদ তৈরি করবে, সেটাই হলো জামিয়া সালাফিয়া, সেটাই হলো মাসিক আলিতে সম্পত্রিকা, যার জন্য আমি নিজেকে কখনো জাতীয় সম্পদ মনে করি না, যার জন্য আমি সবসময় বলতে চাচ্ছি আমি মরে যাই আসে যাই, মরে যাই বেঁচে থাকি তাতে আসে যায় না। জাতি যেন জাতীয় সম্পদ এই জামিয়া সালাফিকে কখনো ছোট না ছোট চোখে না দেখে, সেটা যেন জাতির কাছ থেকে হারিয়ে না যায়, এটাই আমার দাবি। সম্মানিত তিনি ভাই বোন, আমি আপনাদেরকে সময়ে সময়ে জামিয়া সালাফের কথা বলেই আগ্রহী করতে চাই, যার কারণেই বছরে একবার সম্মেলন হয়, আপনাদেরকে সেখানে আমি যেতে বলি। গেলেও একটু দোয়া ভিন্ন হবে, দূর থেকে দোয়া একরকম হবে, গেলে দোয়া ভিন্ন হবে। যখন আপনি দেখবেন তখন আপনার মনটা বড় হয়ে যাবে। যখন আপনাকে আমি দেখাবো যে ৫৫০-৬০০ শতক জমি কিনতে চাচ্ছি, এটা হবে প্রায় ৩০ বিঘা জমির ওপরে, ৩৩ শতকের বিঘাই, প্রায় ৩০ বিঘা জমির ওপরে এই প্রতিষ্ঠান হবে। এই দেশে মহাভারতে ভারত বাংলাদেশ পাকিস্তানে সঠিক আকীদা আদর্শের লোকের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, এবং সেখানে মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ, একসাথে ৫০০০ বা ১০০০০ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বরং পাক ভারতে ভারত বাংলাদেশ পাকিস্তানে সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ তৈরি হবে আপনার বাড়িতে, আশা করছি আমি ইনশাআল্লাহ এটা হবেই হবে। আমার হাতে টাকা নাই কথা সত্য, এখানে মসজিদ হবে প্রতিষ্ঠান করবে কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। আমি খাক স্যার, আমার হাতে টাকা বসে নেই, আমি একজন নিঃস্ব সাধারণ মানুষ, আমি আল্লাহকে বলছি আমি সাধারণ মানুষ, আমি জাতির ক্ষতি করিনি, আমি জাতির পয়সা নষ্ট করিনি, অতএব আমি যেটা চাচ্ছি সেটা তুমি দিবে, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো।
আরো তোমার দরবারে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বশক্তিমান তিনি। তোমার রাজত্ব, তোমার সবকিছু, তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ, তুমি হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তোমাকে কেউ ঠেকাতে পারে না, একমাত্র তুমি। বিশেষ রহমতের মাধ্যমে ফেন্সুগঞ্জ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো, জানি না তুমি কতদিন এভাবে রাখবে। তবে তোমার কাছে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এটাই দাবি। জাতির কাছে রেখে যাচ্ছি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এবং জাতির আরও ছেলেকে, জাতির কাছে রেখে যাচ্ছি জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া বাংলাদেশের বিভিন্ন জেলায়, জাতির কাছে রেখে যাচ্ছি মাসিক আল ইতিসাম পত্রিকা। জাতি যেন অবশ্য অবশ্যই এইসব জিনিসকে কখনো সাধারণ দৃষ্টিতে না দেখে। আল্লাহ তুমি সব কিছু করতে পারো, তোমার দরবারে জোরালো দাবি দাওয়া রেখে আজকের জুমার খুতবা আমি আপাতত এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।